তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত? যদি গুণফল দেওয়া থাকে তাহলে আমাদের করতে হবে এর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, তাহলে উৎপাদকের বিশ্লেষণ করলে সংখ্যা তিনটা আমরা সহজে পেয়ে যাব। যে উৎপাদকের বিশ্লেষণ করলে এটা হচ্ছে 105, এটা যদি আবার করি তাহলে হচ্ছে 3 দিয়ে 3 = 35, 105 আর 5 = 35। সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। যেহেতু তিনটি সংখ্যার গুণফল করে দুটো এই ছোট দুটোকে মিলে একটা করে ফেলি, 6, 5, 7। দেখুন এই তিনটা হলে এই তিনটার গুণফল কত? 210। তাহলে তো যোগফল কত চাইছে, তাহলে যোগফল করে ফেলি তাহলে 5 আর 6 = 11, তাহলে হচ্ছে 18। তাহলে অ্যান্সার হচ্ছে 18। খুবই সহজ পদ্ধতি, কয়েক সেকেন্ড লাগবে করতে যদি আপনার করতে এক্সপার্ট হয়ে গেলে। তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 120, সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে গুণফল যেহেতু 120 দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 120 কে, 120 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সহজে। তাহলে 2 দিয়ে করলে 30, 2 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে 5। তাহলে দেখুন 2, 2, 2, 3, 5। তাহলে আমরা প্রথম দুটো মিলে একটা বানাই, এই দুটো মিলে একটা বানাই, একটা বানাই। দেখুন 4, 6, 5, এই 4 এটা কিন্তু ক্রমিক সংখ্যা, 4, 5, 6 এরা কিন্তু ক্রমিক সংখ্যা, এবং এই তিনটি ক্রমিক সংখ্যার গুণ করলে 120 হচ্ছে। 4 + 5 = 20, আর হচ্ছে 20 + 6 = 120। তাহলে এদের যোগফল কত আমাদের, সেই যোগফল করে ফেলি, এদের যোগফল হচ্ছে কত? 15। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের হয়েছে 15। তাহলে এই টাইপের অঙ্কগুলো সহজে এভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে এভাবে সহজ করে।